নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল 2019-20 অর্থাৎ আইএসএল সিজন 6 এর জন্য এফসি গোয়ার বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে সেটা নিয়ে। তো এর আগে আমরা ব্যাঙ্গালোর এফসি, এটিকে এবং নর্থ ইস্টের বেস্ট ইলেভেন নিয়ে আলোচনা করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখে না থাকো, লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। তো চলো আজকে কথা বলবো এফসি গোয়াকে নিয়ে, আর তার সঙ্গে কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, তো সেখানেও এটিকের বেস্ট ইলেভেন নিয়ে আরও একবার আলোচনা করে দেবো। তো চ্যানেলটি ফলো করতে থাকো, কিউএনএ ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। তো চলো এবার কথা বলা যাক এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়ার টিমে এখনও পর্যন্ত 6 জন ফরেন প্লেয়ার আছে, তারা হচ্ছেন কার্লোস পেনা, মৌর্তাদা ফল, হুগো বোমাস, আহমেদ জহু, ফেরান কোরমিনাস এবং এডু বেদিয়া। আর তারা সপ্তম ফরেন প্লেয়ার নেবে কিনা সেই ব্যাপারে কোনো আপডেট নেই। আর তাদের কোচ হিসেবে নিযুক্ত আছেন সেরজিও লোবেরা, যার আন্ডারে এফসি গোয়া শেষ 2 বছর ধরে একটা দারুণ অ্যাট্রাক্টিভ ব্র্যান্ডের ফুটবল খেলছে। তো চলো আজকে কথা বলা যাক এফসি গোয়ার বেস্ট ইলেভেন নিয়ে। তো সেরজিও লোবেরার প্রেফারেবল ফরমেশন হচ্ছে 4-2-3-1। তো 4-2-3-1 ফরমেশনে আমি এফসি গোয়ার দলটাকে সাজাচ্ছি। তো প্রথমে যদি কথা বলা যায় এফসি গোয়ার গোলকিপারকে নিয়ে, তো এফসি গোয়ার গোলকিপার হিসেবে অবভিয়াসলি ফার্স্ট চয়েস হতে পারেন মোহাম্মদ নওয়াজ। তো মোহাম্মদ নওয়াজ গত বছর এফসি গোয়ার হয়ে বেশ ভালোই খেলেছিলেন এবং এবছরও তিনি ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে এফসি গোয়ার টিমে থাকবেন। তো এবার যদি কথা বলা যায় ডিফেন্স লাইন নিয়ে, তো ডিফেন্স লাইনে রাইট ব্যাক হিসেবে এফসি গোয়ার 1 নম্বর চয়েস হবেন সেরিটন ফার্নান্ডিজ, আর লেফট ব্যাক হিসেবে এফসি গোয়ার জন্য 1 নম্বর চয়েস হবেন মন্দারাও দেশাই। তবে এছাড়াও সেভিয়ার গামা আছে, তিনিও একজন দুর্দান্ত ইয়ং ট্যালেন্ট, তো তিনিও লেফট ব্যাক হিসেবে কিছু কিছু ম্যাচে সুযোগ পেতে পারেন। তবে অবভিয়াসলি ফার্স্ট চয়েস লেফট ব্যাক হবেন মন্দারাও দেশাই। আর যদি দুজন সেন্টার ব্যাকের কথা বলা যায়, তো দুজন সেন্টার ব্যাক হবেন মৌর্তাদা ফল এবং কার্লোস পেনা। তো মৌর্তাদা ফল একজন সেনেগালিস সেন্টার ব্যাক, যিনি গত সিজন এফসি গোয়ার হয়ে দারুণ খেলেছিলেন, আর তার সঙ্গে কার্লোস পেনা একজন স্প্যানিশ সেন্টার ব্যাক, তিনিও গত বছর বেশ ভালোই খেলেছিলেন। তো এফসি গোয়ার ডিফেন্স লাইনটা হবে অনেকটা এইরকম, সেরিটন ফার্নান্ডেজ, মৌর্তাদা ফল, কার্লোস পেনা এবং মন্দারাও দেশাই। তো গাইস, এবার যদি কথা বলা যায় সেন্ট্রাল মিডফিল্ড নিয়ে, তো এফসি গোয়ার টিমে দুজন সেন্ট্রাল মিডফিল্ডার হতে চলেছেন আহমেদ জহু এবং লেনি রড্রিগেজ। তো এই দুজনও গত বছর বেশ ভালো খেলেছিলেন, আর আহমেদ জহু তো এফসি গোয়ার টিমের অন্যতম একজন মেন কি প্লেয়ার। আর এফসি গোয়ার টিমের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অবভিয়াসলি ফার্স্ট চয়েস হবেন স্প্যানিশ এডু বেদিয়া। আর এর সঙ্গে যদি দুজন উইঙ্গারকে নিয়ে কথা বলা যায়, তো লেফট উইংয়ে ফার্স্ট চয়েস হবেন ব্রেন্ডন ফার্নান্ডেজ এবং রাইট উইংয়ের জন্য ফার্স্ট চয়েস হবেন জ্যাকি চান সিং। আর এর সঙ্গে এফসি গোয়ার টিমে উইঙ্গার হিসেবে লেন ডঙ্গেলও আছে, তো লেন ডঙ্গেলও দুটো উইংয়ে খেলতে সক্ষম। আর যদি কথা বলা যায় এফসি গোয়ার স্ট্রাইকার নিয়ে, তো অবভিয়াসলি আনডাউটেডলি এফসি গোয়ার জন্য মেন স্ট্রাইকার হতে চলেছে ফেরান কোরমিনাস। তো ফেরান কোরমিনাস লাস্ট 2 আইএসএল সিজনের টপ স্কোরার এবং দারুণ ফর্মে ছিলেন, তো তিনি হবেন এফসি গোয়া টিমের মেন স্ট্রাইকার। আর তার সাথে মনবীর সিংও ভালো ফর্মে আছে, তো তাকেও হয়তো আমরা কিছু ম্যাচে দেখতে পাবো। তো গাইস, এফসি গোয়ার জন্য বেস্ট ইলেভেনটা হতে পারে অনেকটা এইরকম, মোহাম্মদ নওয়াজ, সেরিটন ফার্নান্ডেজ, মৌর্তাদা ফল, কার্লোস পেনা, মন্দারাও দেশাই, লেনি রড্রিগেজ, আহমেদ জহু, ব্রেন্ডন ফার্নান্ডেজ, এডু বেদিয়া, জ্যাকি চাঁদ সিং এবং ফেরান কোরমিনাস। তো গাইস, খুবই শক্তিশালী প্লেইং ইলেভেন এফসি গোয়ার, এবং তার সঙ্গে তাদের রিজার্ভ বেঞ্চে যথেষ্ট অপশান আছে। আর তাদের টিমটা অলমোস্ট লাস্ট ইয়ারের, অলমোস্ট নয়, তাদের সব প্লেয়ারই লাস্ট ইয়ারের, তো নিজেদের মধ্যে কম্বিনেশনও ভালো হবে। তো এফসি গোয়া এবছরের জন্য একটা খুবই শক্তিশালী টিম এবং টাইটেল কন্টেন্ডার। তো গাইস, এফসি গোয়ার টিম নিয়ে তোমাদের কী মতামত তোমরা সেটা কমেন্টে জানাতে ভুলবে না, অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে, আর আমাদের চ্যানেলে প্রথম মডেলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবে, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকন অন করলে তবেই তোমরা পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন পাবে। আর নেক্সট প্লেইং ইলেভেন ভিডিও তোমরা কোন আইএসএল টিমের উপর চাও সেটাও তোমরা কমেন্টে জানাতে পারো, আর তার সঙ্গে তোমরা আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে। তো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।